আকান্তি স্যার অনলাইন কোর্স যেভাবে পারচেস করবেন প্রসেসটা ফলো করুন। যেই কোর্সটি আপনি করতে চান সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে যেখানে ডান দিকে দেখবেন টেক দিস কোর্স নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করবার পরে নিচে অ্যাড টু কার্ট একটা নীল রঙের বাটন দেখতে পাবেন, এটাতে যদি ক্লিক করেন এটা আপনার কার্টে যোগ হবে। এবার ভিউ কার্টে যদি ক্লিক করেন দেখবেন এইখানে প্রোডাক্টটা দেওয়া আছে, যদি আপনার কোনো কুপন থাকে তাহলে সেটা এখানে অ্যাপ্লাই করতে পারেন, আর কুপন না থাকলে এখানে কোনো ক্লিক করার দরকার নেই। আমাদের একটা কুপন ছিল বলে আমরা কুপন অ্যাপ্লাই করলাম। এরপরে হচ্ছে প্রসিড টু চেক আউট। চেক আউটে গিয়ে আপনি বিলিং ডিটেলস লিখবেন, আপনার যেটা নাম ঠিকানা ইত্যাদি, এটা সবগুলি ফিল্ডই পূরণ করতে হবে, বিশেষ করে যেগুলিতে লাল স্টার দেওয়া আছে। এরপরে আপনি যদি একদম শেষে চলে যান দেখবেন প্লেস অর্ডার, এটাতে ক্লিক করলে কীভাবে আপনি পে করতে চান তার কিছু অপশানস আসবে। পে করার এখানে বেশ কিছু অপশান আছে, কিছু আছে মোবাইল ব্যাঙ্কিং, কিছু আছে হচ্ছে ভিসা কার্ড টার্ড ইত্যাদি। কার্ডে যদি করতে চান কার্ডটা সিলেক্ট করাই থাকে, সব ধরনের কার্ডই এখানে আছে। আর যদি আপনি বিকাশ বা রকেট ইত্যাদিতে করতে চান ডানে দেখুন মোবাইল ব্যাঙ্কিং, এটাতে ক্লিক করলে যেমন আমরা বিকাশে পে করবো, এখানে তো বিকাশে পে করে নিলাম। এবং পে করার পরে যে একটা ট্রানজ্যাকশন আইডি আসে সেটাই বক্সে লিখে ভেরিফাই ক্লিক করবো। এটা কিন্তু আপনার মোবাইলে আসবে, ট্রানজ্যাকশন আইডিটা মোবাইল থেকে আপনি নিয়ে নিলেন এবং ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই করলেই আসলে কাজটা শেষ। হ্যাঁ, রকেটে করলে রকেটের ট্রানজ্যাকশন আইডি মানে যেটা যেখানে লাগবে। এরপরে আপনি দেখতে পাবেন এই স্ক্রিনেই দেখাবে যে এটা কেনা হয়ে গেছে এবং আপনি সাথে সাথে একটা ইমেইলও পাবেন। তো এই পর্যন্ত আসলেই আপনার পেমেন্ট হয়ে গেছে।